নমস্কার, বাংলার মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভ্যাকসিন কাণ্ড কিন্তু ক্রমশ উন্মোচিত হচ্ছে। দেবাঞ্জন দেব, যাকে অ্যারেস্ট করেছেন কলকাতার পুলিশ বাধ্য হয়ে, যার ভ্যাকসিন ক্যাম্প ভুয়ো ক্যাম্প বলে ইতিমধ্যে জানা গেছে, ভুয়ো আইএস অফিসার হিসেবে তিনি সেজে কলকাতা পুলিশ কসবা থানার নাকের ডগায় দিনের পর দিন গত 3টে বছর ধরে কাজ কারবার চালিয়ে গেছেন। ভেতরে কিন্তু রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। আমরা এ কথা বলছি তার কারণ, এই এই ব্যক্তি দেবাঞ্জন দেব, তিনি কলকাতার সমস্ত নামী লোকেদের সঙ্গে সংযুক্ত ছিলেন, এমন ছবি কিন্তু ক্রমশ প্রকাশে আসছে। তাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন, একই সভা অ্যাটেন্ড করছেন, একই সঙ্গে বসছেন উঠছেন। এই দেবাঞ্জন দেব তাহলে কে? রহস্য ক্রমশ উন্মোচিত হবে। রাজ্যের সর্বোচ্চ স্তরে তার গতিবিধি, কোন কারণে, কোন জানলা দিয়ে, কোন দরজা দিয়ে, কিভাবে তিনি ঘুরে বেরিয়েছেন, কিভাবে তিনি ক্ষমতাশালী হয়েছেন, নিজেকে আইএস বলে প্রতিপন্ন করেছেন, আবার ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করেছেন, আমরা সামগ্রিকভাবে বিষয়টা নিয়ে পড়ে আছি। তার কারণ, কলকাতা শহরের ওপর এত বড় জালিয়াতি যদি দেবাঞ্জন দেব করে থাকেন, আরও কত দেবাঞ্জন দেব অলিতে গলিতে কলকাতা শহরে মফস্বলে ঘুরে বেড়াচ্ছেন, কার কার মদত পুষ্ট, কোন ক্ষমতাশালীদের মদত পুষ্ট, কোন পুলিশ প্রশাসনের মদত পুষ্ট, জানতেই হবে বাংলার বাঙালিদের। আমরা পেছনে থাকবো পুরো বিষয়টার, কিন্তু এই মুহূর্তে আসুন, দেবাঞ্জন দেবকে নিয়ে আমরা প্রশ্ন করেছিলাম প্রণয় রায়কে। প্রণয়বাবু কি বলছেন? দেবাঞ্জন দেবের কাহিনী কিন্তু অত সহজ নয়। একজন ব্যক্তি করাপশন করেছেন, একজন ব্যক্তি ভুয়ো ভ্যাকসিন শিবির করেছেন, এটাই কিন্তু শেষ নয়। ভেতরে অনেক রহস্য ঘনীভূত হচ্ছে, আস্তে আস্তে সেটা উন্মোচিত হবে, আমরা সেগুলো জানতে পারবো। আপনারা জানেন, মিমি চক্রবর্তী সাংসদ, তিনি ছিলেন সেই সেই ভ্যাকসিন শিবির এবং সেখানে দাঁড়িয়ে বক্তৃতা করে গেছেন, বক্তব্য রেখেছেন যে আমি এসছি সাংসদ হিসেবে মানুষের মনে আস্থা যোগাতে। ঠিকই তো, ভুয়ো ভ্যাকসিন শিবিরে আস্থা যোগাতে যাচ্ছেন সাংসদ, পেছনে রহস্যটা কী? আসুন এই মুহূর্তে আজকে আমরা বাংলার মনে শুনি প্রণয় রায় কি বলছেন এই বিষয়ে। নমস্কার প্রণয় দা, সময় বলছি। হ্যাঁ নমস্কার, নমস্কার, বলুন। বলছি, খোদ কলকাতায় ধরা পড়লো ভুয়ো আইএস এবং ভুয়ো ভ্যাকসিন শিবির, কিভাবে দেখছেন ব্যাপারটাকে? প্রথমেই সন্ময়বাবু, একটা কথা আমি বলতে চাই, যে মেইন স্ট্রিম মিডিয়া গুলো যেভাবে এটাকে ভুয়ো আইএস একজন প্রতারক এইভাবে নিউজটা পরিবেশন করছে, আমার ধারণা যে বিষয়টা এত ছোট নয়, এর পিছনে একটা বড় জায়গা আছে, যে জায়গাটা কোনো মিডিয়া ধরছে না বা যে কোনো কারণে তারা ধরছে না। তার কারণটা আমি বলছি, তার কারণটা হচ্ছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বিনামূল্যে সকলের জন্য ভ্যাকসিন দিচ্ছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের সমস্ত জায়গা থেকে যে অভিযোগটা আসছে, লাইনে দাঁড়িয়ে থাকার পরেও অনেকেই ভ্যাকসিন পাচ্ছেন না, লাইন বিক্রি হচ্ছে, কোথাও পাশে অফিস থেকে কুপন নিতে হচ্ছে, এইরকম দুর্নীতি স্বজন পোষণ চলছে। এই অবস্থায় দাঁড়িয়ে খোদ কলকাতা শহরে একটি এনজিও, তারা একটা ভ্যাকসিন দেওয়ার ক্যাম্প করছে। প্রথম কথা হচ্ছে যে কলকাতা শহরে যদি ভ্যাকসিন দেওয়ার কোনো ক্যাম্প কোন অর্গানাইজেশনকে করতে হয়, নিশ্চিত তাকে থানার পারমিশন দিতে হবে, থানা তখনই তাকে পারমিশন দেবে সেই অর্গানাইজেশনটা সবকিছু থেকে। এখন থানা যেটা বলছে, তাদের কাছে নাকি ইনফরমেশন ছিল না, পুরসভা নাকি সেখানে জানতো না। এখন আপনি বলুন, পশ্চিমবঙ্গের মতো জায়গাতে একটি কোনো অর্গানাইজেশন, একটি কোনো প্রতিষ্ঠান একটা ভ্যাকসিন দেওয়ার প্রোগ্রাম করছে, যেখানে কমিউনিটি লোকেদের ভ্যাকসিন দেবে এবং শাসক দলের এমপি সেখানে পৌঁছে যাচ্ছে, সেখানে কোনো পলিটিক্যাল কানেকশন নেই, কেউ জানে না, একজন প্রতারক প্রতারণা করেছে, এই যে তত্ত্বটা চলছে, আমি ব্যক্তিগতভাবে এটাকে মেনে নিতে পারছি না। দ্বিতীয় যে কথাটা, আমি টিভি চ্যানেলগুলোতে দেখছিলাম, যেখানে ভ্যাকসিন দেওয়া হয়েছে সেখানে দেখা যাচ্ছে যে নীল সাদা রঙের বেলুন লাগানো হয়েছে। এখন নীল সাদা রঙের বেলুন কোথায় লাগানো হয়, কি হয়, এটা পশ্চিমবঙ্গের মানুষ সবাই জানেন। তো এই যে একজন প্রতারক, একজন আইএস, ভুয়ো পরিচয়, এই যে বিষয়গুলো হচ্ছে, আমি মনে করি এটা আসল যে ঘটনা, সেই ঘটনাটাকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার বিষয়। আসল বিষয় হচ্ছে, কেন্দ্রীয় সরকার যে ভ্যাকসিন দিচ্ছে, রাজ্য সরকারের একমাত্র কাজ হচ্ছে সেই ভ্যাকসিনটার প্রপার ডিস্ট্রিবিউশন। কিন্তু গোটা পশ্চিমবঙ্গ থেকে অভিযোগ আসছে যে মানুষ ভ্যাকসিন পাচ্ছে না, লাইনে দাঁড়িয়ে থেকে ভ্যাকসিন পাচ্ছে না, বারবার তাদেরকে হেনস্থা হতে হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা বিষয়টাকে চিন্তা ভাবনা করি,
সেটা হচ্ছে অত্যন্ত চিন্তাজনক বিষয়, এই ভ্যাকসিন গুলো এলো কোথা থেকে। দ্বিতীয় যে কথাটা, এখন আমি দেখতে পাচ্ছি টিভি চ্যানেলে দেখাচ্ছে বাদলি মার্কেট থেকে নাকি ভ্যাকসিন কিনেছে, কোথা থেকে কিনেছে। তাহলে তো যদি আপনি প্রশাসনিক দিক দিয়ে দেখেন, দেশের নির্মাতার দিক দিয়ে যদি দেখা যায়, এটা তো আরো একটা মারাত্মক ব্যাপার। তার কারণ হচ্ছে কলকাতা শহরে একটা ভ্যাকসিনের ক্যাম্প চলছে, সেখানে ভ্যাকসিন দেওয়া হয়ে গেল, কিন্তু প্রশাসন জানে না কি ভ্যাকসিন দেওয়া হলো, একজন প্রতারক দিয়ে গেল। আচ্ছা, এমনও তো হতে পারে, মনে করুন পাকিস্তান বা চীন, তারা আপনার এইডস এর জীবাণু নিয়ে এরকম আমাদের কমিউনিটির মধ্যে ইঞ্জেক্ট করে গেল, 2 মাস 3 মাস 4 মাস পরে আমরা দেখলাম যে একটা কমিউনিটির পর কমিউনিটি তারা এইডস রোগে আক্রান্ত হলো। বা যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে সেই ভ্যাকসিনটা না দিয়ে করোনার জীবাণু তো ঢুকানো যেতে পারে। তাহলে এত বড় একটা যেখানে জায়গা আছে, সেখানে কেবল একজন প্রতারক ভুয়ো আয়ের সে বিশ্ব বাংলার লোগো নিয়ে গাড়ি নিয়ে ঘুরছিল, তদন্তটাকে ওইদিকে না নিয়ে গিয়ে আমার মনে হয় এর একটা বৃহত্তর দিক আছে, এবং সেই বৃহত্তর দিকের দিকে সবার নজর দেওয়া উচিত। এবং যে অভিযোগ গোটা পশ্চিমবঙ্গের মানুষ করছে যে প্রপার ডিস্ট্রিবিউশন হচ্ছে না, তারা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন পাচ্ছে না, অথচ কুপন বিক্রি হচ্ছে পার্টি অফিস থেকে, অথচ বাড়িতে গিয়ে ভ্যাকসিন পৌঁছে যাচ্ছে অর্থের মূল্যে, এই বৃহত্তর জায়গাটা নিয়ে আমার মনে হয় আলোচনা করার জায়গা আছে।